পৃথিবীতে কর্মস্থানের সংখ্যাটাই কমে যাচ্ছে, প্রতিনিয়ত কর্মস্থানগুলো ছোট হয়ে আসতেছে। যে প্রতিষ্ঠান আগে 50,000 মানুষ দিয়ে একটি তার সমস্ত কর্মকাণ্ড চালাতো এবং 50,000 1,00,000 মানুষ খাটানোর পরেও তারা লাভ করত, সেই প্রতিষ্ঠানই এখন হয়তো 10,000 মানুষ দিয়ে সেটা সম্ভব করে ফেলছে। এটার পিছনে কারণটা কী? এটার পিছনে অন্যতম কারণই হলো এআই টেকনোলজি। এআই টেকনোলজি যেটা ফিউচারে আরও বেশি আমাদেরকে কর্মস্থান মানে আমাদের ছিনিয়ে নেবে আর কি। তো এই এআই টেকনোলজি বা বর্তমানে রোবোটিক যে মেশিনগুলো আছে, আপনি দেখবেন আগে একটি কাজ করাতে, একটি রাস্তা করাতে আপনার সেখানে যদি শ্রমিক লাগতো 500 জন, এখন সেখানে শ্রমিক লাগে মাত্র 20 থেকে 30 জন। এখন আপনি তো বলতে পারেন, শুরুতে আপনি খুব সহজে বলে ফেলবেন, হ্যাঁ এতে তো অনেক বেশি সাশ্রয় হচ্ছে। আসলে সাশ্রয়টা হচ্ছে কার? সাশ্রয় কি আপনার হচ্ছে? তা আপনি বলতে পারেন যে 450 জন যদি কম লাগে তাহলে 450 জন মানুষের খরচ কম লাগতেছে। এটা আসলেই ভুল। বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই এরকম হবে না যে মানুষ কমার কারণে কোনো একটা প্রজেক্টের দাম কমে গেছে। প্রজেক্টের দাম সর্বদাই বাড়তেছে। যে রাস্তা হতো বা আগে 2 কোটি টাকা দিয়ে করা হতো, সেই রাস্তা আজকে 20 কোটি টাকা দিয়ে করা হচ্ছে, কিন্তু মানুষ কর্মস্থান সেখানে কিন্তু কমে গেছে। রাস্তা বানানোর খরচ বেড়ে গেছে, তবে কর্মস্থান কমে গেছে। শুধু রাস্তা না, একটা বিল্ডিং বানানোর ক্ষেত্রে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সেটা আমি বলতেছি না, কোন খাতের কাজ আমি সেটা বলতেছি না। আমি বলতেছি যেই খাতেই আপনি বলেন না কেন, বেসরকারি সরকারি যেখানেই বলেন না কেন, একটি বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আগে যদি 200 জন লাগতো, এখন সেখানে মাত্র 20 জন লাগে। তার কারণটা কি? সেখানে অনেক ধরনের মেশিনারি ব্যবহার করা যাচ্ছে। আগে দেখা গেছে কি আপনার ইট ভাঙার জন্য লোক লাগতো, এখন ইট ভাঙার জন্য মেশিনই রয়েছে। যে 20 জন মিলে ইট ভাঙতো আগে, সেখানে ইট ভাঙার জন্য এখন একটা মেশিন একদিনে যথেষ্ট 10 দিনের ইট ভেঙে দেওয়ার জন্য। এগুলো হলো সাধারণ এক্সাম্পল। এখন আপনি বলতে পারেন যে যারা দিন মজদুর এবং যারা আমাদের সমাজে নিম্নবিত্ত, অনেকে শিক্ষিত হওয়ার পরও এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে, তার কারণ কর্মস্থান নাই। এখন একে তো কর্মস্থান এই জায়গা তো কমতেছে। একটা সময় হয়তো বা ছিল যে আপনার বড় কোনো চাকরি না করতে পারলেও মানুষ ছোটো কারো কাজ করতে পারতো, কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎরা যেমন করে আপনার মানে পরিবেশটা তৈরি হচ্ছে, তাতে মনে হচ্ছে একটা সময় একটা বিল্ডিং তৈরি করার জন্য হয়তোবা 2 থেকে 3 জন মানুষ যথেষ্ট হয়ে যাবে। কোনো একটা মেশিনকে জাস্ট ইনস্ট্রাক্ট দেওয়া হবে যে কীভাবে কীভাবে কোন জায়গায় কী করতে হবে, সেই মেশিন সেটা করে দেবে। অলরেডি দুবাইতে আপনার 3D প্রিন্টার মানে বিল্ডিং প্রিন্টার মেশিন আছে। 3D বিল্ডিং প্রিন্টার মানে একটা বিল্ডিং তৈরি করার জন্য ওই 3D যে মেশিনটা, সেই মেশিনের মধ্যে শুধু কীভাবে আপনি চান মানে বিল্ডিংটা কেমন হবে, এই বিল্ডিংটার নকশাটা জাস্ট ওইখানে আপনি যখন একজন কম্পিউটার অপারেটর দিয়ে করে ফেলবেন, তারপর ওই মেশিনটা বসাই দেওয়ার পর এই মেশিন সমস্ত আপনার বাড়িটা তৈরি করে দেবে, আপনার ডিজাইনটা তৈরি করে দেবে মাত্র 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে। চিন্তা করা যায় কেমন এক মেশিন। তাহলে একটা মেশিন ওইখানের, আজকাল দেখেন প্রবাসীদেরও কিন্তু আপনার কর্মস্থান কমতেছে। তার কারণ কি? উন্নত বিশ্বরা যেসব কাজ প্রবাসীরা করতো ওইসব কাজ এখন রোবট দিয়ে করাচ্ছে, ফলে প্রবাসীদের কাজ লাগতেছে না। আর এটা সত্য কথা, আমাদের প্রবাসীরা, আমিও একসময় বাহিরে ছিলাম, আমি দেখছি, আমি নিজেও সেগুলো আমি একদম চোখে বাস্তব দৃশ্যই দেখছি, আমাদের প্রবাসীরা 90% বা 80% হলো ছোটোখাটো কাজের জন্য, যেমন এই বিভিন্ন সাফ সাফাই এটা সেটা বা দোকানপাটে কাজ করার জন্য, মানে ছোটোখাটো কাজগুলোর জন্যই আমাদের প্রবাসী ভাইরা ওইখানে কাজ করে। তো এই ছোটোখাটো কাজগুলো করানোর জন্য বর্তমানে উন্নত বিশ্বে কী করতেছে, আপনার বিভিন্ন ধরনের রোবটিক মেশিন ব্যবহার করতেছে, ফলে যেটা হচ্ছে কর্মস্থান শূন্য হয়ে যাচ্ছে।
হয়তোবা এমন একটা সময় আসবে যখন আসলে সব কিছু মেশিন করবে, কর্মস্থান হারা হয়ে যাবে, বর্তমান যারা কর্মস্থান আছে তাদেরও কর্মস্থান হারা হয়ে যাবে। তারা এখন বলতে পারেন যে কর্মস্থান হারা হলে লাভ কার? কর্মস্থান হারা হলে লাভ হলো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠানের। একটা প্রতিষ্ঠান যদি 50 জন লোককে না খাটিয়ে 10টা রোবট দিয়ে সমস্ত কাজ করে ফেলতে পারে, তার মানে ওই প্রতিষ্ঠান প্রতি মাসে যে বেতনটা দিত তার লাগতেছে না, সে প্রতিনিয়তই মানে টাকার পাহাড় গড়তে থাকবে। তবে যারা তার এই প্রতিষ্ঠানে অল্প কিছু টাকা বিনিময়ে এতদিন তার পরিবার চালাতো, সে নিজে চলতো, সব কিছু করতো, সে আজকে নিঃস্ব হয়।